করোনা ভাইরাসের হানাদারিতে কাঁপছে গোটা বিশ্ব। ভারতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের, আক্রান্তের সংখ্যা শতাধিক। এই রোগ মোকাবেলায় জোটবদ্ধ আলোচনা শুরু হয়েছে বিশ্বে। মহামারী ঠেকাতে দিন রাত এক করে কাজ করে চলেছেন বিশ্বের বিজ্ঞানী ও চিকিৎসকেরা। তবে এর মধ্যেই গোপূজন ও গোমূত্র পান করে করোনা ভাইরাস প্রতিরোধের বার্তা দিল বিজেপি যুব সংগঠন। মঙ্গলবার রায়গঞ্জের গোশালায় এই কর্মসূচির আয়োজন করে দলের যুবকর্মীরা। গোমাতা পূজার পর গোমূত্র পান করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের নেত্রী অর্পিতা মিত্র বলেন, করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে আমরা গোমূত্র পান করলাম। গোমূত্র বিভিন্ন রোগ ব্যাধি সারাতে কার্যকরী। ওষুধ খাওয়ার পাশাপাশি গোমূত্র পান করলে এই রোগের মোকাবেলা সম্ভব। আমরা এখানে গোমাতার পূজন করলাম এবং এখানে আমরা সবাই গোমূত্র নিজেরাও পান করলাম। আমাদের হিন্দু ধর্মেও আছে এবং আমরা হচ্ছে একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো এই কারণে হচ্ছে তার আগের থেকে আমরা দেখেছি যে গোমূত্র আমাদের যে কোনো পূজা পার্বণে লাগে এবং আমাদের বাবা মারা বাড়ির পূর্বজরা সবাই আমাদের হচ্ছে গোমূত্র পান করার জন্য, এর আগেও আমরা যে কোনো হচ্ছে অসুখ বিসুখেও খেয়ে থাকি। তো সেই কারণে এই করোনা ভাইরাসের জন্য যাতে এটার থেকে আমাদের মুক্ত হতে পারি তার জন্য আমরা ওষুধ তো অবশ্যই খাবো, কিন্তু এটাও আমাদের বিশ্বাস আছে যে আমরা যদি গোমূত্র পান করি তাহলে হয়তো আমরা এটার থেকে মুক্ত হতে পারবো। আমরা নিজেরাও খেলাম এবং সকলকেই সেটাই বলবো। যদিও এই প্রয়াস সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলে দাবি চিকিৎসকদের। রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস বলেন, করোনা ভাইরাসের মোকাবেলায় বিজ্ঞানীরা নিরন্তর কাজ করে চলেছেন, বাড়তি সচেতনতাই এই রোগ প্রতিরোধ করতে পারে। গোমূত্র পানের সঙ্গে এই রোগের কোনো সম্পর্ক নেই, এই প্রয়াস অবৈজ্ঞানিক ও অন্যায়। না, এরকম কোনো বিজ্ঞান নেই, কারণ গোটা পৃথিবীতে এখনো অবধি বোঝা যাচ্ছে না এর কোনো প্রতিষেধক। তো হঠাৎ কেউ গোমূত্রকে যদি এর সাথে জড়িয়ে ফেলে এটা কিন্তু অন্যায় হবে না। এখনো এরকম কিছু বিজ্ঞান এখন কিছু প্রমাণই করতে পারেনি। কেউ শুধু একটা কথা বললেই তো এটা বিশ্বাস করার কোনো যুক্তি নেই এখানে। বিজেপির এই কর্মসূচির সমালোচনা করেছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার। অগ্রগতির সাথে সাথে যেখানে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, এবং বিজ্ঞান কখনো মান্যতা দেয় না কোনো রকম জীবের বর্জ্য পদার্থ, মানুষ সেটা খেলে তার ক্ষতি হয়, এটাই বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে আমরা জানি। কিন্তু এই বিজেপি নামক দলটা সব দিক থেকে ভারতবর্ষকে আবার মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, প্রাচীন যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওরা। যেভাবে মানুষের মধ্যে বিভিন্ন রকম কুসংস্কার ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, সেই দিকে মানুষকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এর পিছনে একটা ওদের পরিকল্পিত কারণ আছে যে মানুষ যদি প্রকৃত বিজ্ঞানে শিক্ষিত হয়, শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে মানুষ সত্যিটাকে জেনে যাবে, আর সত্যি জানলে পারে তারা বিজেপিকে কখনো নিজেদের বলে মানবে না। সেই জন্যে মানুষকে একটা পিছনে যুগে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, যেখান থেকে মানুষ এদের যে অভিনয়, এদের যে অযৌক্তিক ব্যবস্থাগুলো সেগুলো তাদের চোখে না পড়ে, এই চেষ্টা করার একটা অপচেষ্টা হচ্ছে। কিন্তু এটাতে তারা সাকসেস হবে না, কেননা যতই ওরা বলুক সাধারণ মানুষ আজকের দিনে বিজ্ঞানসম্মতভাবেই কাজ করেন এবং তারা জানেন ওনারা যেটা বলছে সেটা ভুল, সঠিক পথেই বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান যেটা বলে সেই পথেই মানুষ এগাবে এবং সঠিক দৃষ্টিভঙ্গি দিয়েই মানুষ এগোবে। এদের এইসব ভুলভাল কথা কিছু যারা অশিক্ষিত মানুষ আছে তাদেরকে প্রভাবিত করতে পারে, কিন্তু সাধারণভাবে আজকে শিক্ষা, আজকের দিনে শিক্ষার অগ্রগতি হয়েছে, মানুষ এইসব ভুলভাল যুক্তি তত্ত্বকে কখনোই মেনে নেবে না। তার ফলেই এরা ধীরে ধীরে মানুষের কাছ থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছে। এই ধরনের কথা সাধারণ মানুষ যারা যুক্তি বিশ্বাস করে, যারা বিজ্ঞানকে বিশ্বাস করে, তারা কখনোই মান্যতা দিতে পারে। অন্যদিকে করোনা ভাইরাসের আতঙ্কে স্তব্ধ হয়ে গিয়েছে রায়গঞ্জ জেলা আদালতের স্বাভাবিক কাজকর্ম। রাজ্য বার কাউন্সিলের নির্দেশ মেনে আদালতের কাজকর্ম বন্ধ করে দিয়েছেন আইনজীবীরা। উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত বসাক বলেন, রাজ্য বার কাউন্সিলের নির্দেশে খুব জরুরি ছাড়া কাজ বন্ধ রেখেছি আমরা, করোনা ভাইরাস নিয়ে সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ। আগামী 16/3/2020 তারিখে হাইকোর্ট থেকে আমাদের এখানে অর্ডার আসছে যে করোনা ভাইরাস নিয়ে এখানে সমস্যা তৈরি হয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গল বেসিস। তো সেখানটাতে আমরা তখন একটা ডিসিশন নিয়েছিলাম যে ওখান থেকে আমাদের বলেছিলো যে ইমার্জেন্সি কেসগুলো ছাড়া বাদবাকি কেসগুলো করা যাবে। কিন্তু তারপরে বার কাউন্সিল গতকাল মিটিং করে, সেখানটাতে মিটিং করে বার কাউন্সিল ডিসিশন নিয়েছে
যে সেখানটাতে যে গোটা কোর্টটাই বন্ধ হয়ে যাবে। অ্যাবস্টেন্ট একটা বার কাউন্সিল থেকে জানিয়েছে যে কোর্ট অ্যাবস্টেন্ট হয়ে যাচ্ছে, আমরা কোনো কাজ করব না, ঠিক আছে, কেননা যেখানটাতে গ্যাদারিং হচ্ছে সেখানটাতে ভাইরাসটা ছড়ানোর সম্ভাবনা থাকছে, যার জন্য আমরা এটাকে বন্ধ রাখছি। এদিকে আদালতের কাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন বিচার প্রার্থীরা, জামিন পেতেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের। সমস্যা এই যে করোনা ভাইরাসের জন্য কোর্ট বন্ধ, কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে, তার মধ্যে উকিলও কোনো কাজ করছে না, তারপর তার মধ্যে কোর্টও দেখি কাউকে ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে, আর করোনা ভাইরাসের কারণে নাকি বলে কয়েকদিন নাকি বলে বন্ধ থাকবে, তাহলে এরকম করলে পরে তাহলে কী করে লোকে মনে করো জামিন বা কী করে হবে বা কেসের বার বিচার বা কীভাবে হবে, এতে সবারই অসুবিধা হচ্ছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।